ভালোবাসা কইতেছি তো ওনার জালালি সালাম না ওনবে হালা সালাম আইসো একদিন যাইবা একদিন মনে কি পড়ে না এমন ভাবে ধরবে তোরে দিল পরিমাণ কাথির করবে না যদি বেহালার সুরে না কইয়া টুপি পাগড়ি লাগাইয়া কইলে ঠিক আছিল আপনাকে চলে যেতে হবে এটাও 100% 100 এর উপরে যদি কোনো সংখ্যা থাকে এই হাবিবে কিবরিয়া সৈয়দুল আম্বিয়া শাফিউল মুজনবিন সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন আহমদ মুজতাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর পাক সাহেব আল আওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজির পবিত্র দরবারে আমি গুনাহগারের পক্ষ থেকে অসংখ্য অগণিত ভক্তি শ্রদ্ধা ও দরুদ নিবেদন করে শরণ করছি তার পরিবারবর্গ পাকবান জাতনের আরো চারজন হযরত মাওলা আলী কাররামাল্লাহু আজহু খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল আহলে বাইতের শরণে শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের প্রতি মহব্বত আমার হৃদয়ে জমা রেখে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আলাইহিমুসসালাম যারা তাওহীদ ও রেসালাতের বাণী নিয়া এই জগতে শুভ আগমন করেছিলেন সকল পয়গম্বরের শরণে শ্রদ্ধা নিবেদন করে বেলায়েতের শুরু থেকে পর্যন্ত যত অলি আব্দাল গাউস কুতুব পীর মাশায়েক সজীব নকিব যে যেখানে যে হালে রয়েছেন প্রত্যেকের শরণে শ্রদ্ধা নিবেদন করে আমার মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার তরিকার মুর্শিদ রেজবিয়া দরবারের খলিফা হযরত মাওলানা জয়নাল আবেদিন সুন্নি আল কাদরি রেজবি সাহেব আমার মুর্শিদের কদমে কদম মুছি রেখে আমার যিনি বাউল গানের ওস্তাদ বাউল কবি রাশিদ মিয়া সাহেব আমার ওস্তাদজির প্রতি সালাম ও শ্রদ্ধা নিবেদন করে আজকে যে মাজারের উপলক্ষে দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন মাকরুসা রহমতুল্লাহ আলাই ওনার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে এই মাজারের সম্মানিত কমিটি বৃন্দ এবং আমার কাছে যারা যারা গিয়েছিলেন সকলের নাম স্মরণ করে সকলের প্রতি শ্রদ্ধা রেখে বন্ধুগণ আপনারা প্রত্যেকে আমাকে চিনেন এবং জানেন এটা আমার এলাকা এখানে আমি যত বড়ই গায়ক হই যাই কিছু হই না কেন আপনাদের কাছে আমি কোনো গায়ক নয় আমি আপনাদেরই সন্তান আপনারা আমার মানুষ আমি আপনাদের তো বারহাট্টা থেকে বা বিভিন্ন গ্রাম থেকে যারা আমাদের গান শুনতে আসছেন কেউ আমার পিতার সমতুল্য আমার বড় ভাইয়ের সমতুল্য কেউ আমার ছোট ভাইয়ের সমতুল্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি সালাম শ্রদ্ধা ও অভিবাদন রেখে হিন্দু ভদ্রলোকদের প্রতি আদাব ও নমস্কার রেখে বারহাট্টা থেকে আমার বন্ধু বান্ধব আমার গ্রাম থেকেও যারা যারা আসছেন সকলের প্রতি প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে আজ যিনি আমার সঙ্গে গান করবেন বাংলাদেশের একজন প্রখ্যাত বাউল গায়ক এবং কবি বাউল কবি আব্দুস সালাম সরকার সাহেব তিনি আমার অনেক সিনিয়র আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি সালাম ভাইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের দুজনের পূর্বে যিনি পালা ঘোষণা করলেন এবং দুটি উদ্বোধনী গান করলেন তিনি আমার সিনিয়র আমার ওস্তাদের পাশাপাশি গায়ক বাউল আব্দুর রব সরকার ওনার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি বন্ধুগণ আমাদের গাওয়ায়
ঢালে লয়ে সরে চন্দে ত্রুটি বিচ্যুতি হতে পারে, সকলেই নিজগুণে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের উভয় শিল্পীর পক্ষে যারা সহশিল্পী হিসেবে কাজ করছে আজ, তাদের প্রতি অভিবাদন, প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করলাম। ধন্যবাদ সকলকে। এ দয়াল দরদি আমার, ওই বাঁশিটা ফাঁকে বাজাবেন। ধন্যবাদ। আর যার সাউন্ডে আজকে গান করছি, অত্যন্ত চমৎকার একটি সাউন্ড, ওনার প্রতিও ধন্যবাদ রইল। ও দরদি 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 রে দয়াল, এটা কি করে রে? স্টেজে দাঁড়িয়েছি আল্লাহ, ভগবানে পবিত্র নাম, সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম, সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম।
করেছি আল্লাহ সেই যে দাঁড়িয়েছি আল্লাহ জবানে পবিত্র নাম সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম হারমোনিয়াম ছোট রাখ সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম শক্তি দয়াল দাও আমাকে বুঝাইতে এই রাজ সবাকে শক্তি দয়াল দাও আমাকে বুঝাইতে এই রাজ সবাকে উচ্চারিত হোক তব পবিত্র কালাম সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম সঙ্গে নবীজি এবং পরিবারকে হাজারো হাজার ওহে আল্লাহ কাদের গনি মাওলা সব ক্ষমতার উৎস জানি ওহে আল্লাহ কাদের গনি সব ক্ষমতার উৎস জানি আমি কাঙাল তুমি ধনী আমি কাঙাল তুমি ধনী পুরাও আমার মনস্কাম সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম তোমার বেহেস্তেও যাইতে চাই না প্রভু দুজকের আর ভয় করি না বেহেস্তেও যেতে চাই না দুজকেরও ভয় করি না বলি তোমার প্রেম দিওয়ানা বলি তোমার প্রেম দিওয়ানা সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম সঙ্গে নবী পরিবারকে হাজারো হাজার সালাম সঙ্গে নবী পরি
সলিমা ফাতিমা হযরত আলী সঙ্গে রেখে ভাই ইমাম দুইজন এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বরে ভক্তি করি নত শিরে আর ওলি আল্লাহ আছেন যতজন আমি যার চরণের অধীন যার চরণে বিকাই আছি আমার দেহ এই আসরে যাই বলিয়া ওস্তাদ আমার রাশিদ মিয়া আমায় যে শিখালেন বাউলের কীর্তন ভক্তি রাখি সর্বত্র যে দুইজনের উশিলাতে আসিয়া এই পৃথিবীতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে করতেছি ভ্রমণ যেখানে গান করতে এলাম তুষার মাজারে সালাম আরো গান কমিটি আছেন যতজন আজকে আমার বিপক্ষে বাউল সালাম সরকার এনার কাছেও সালাম আমার সদয়ে করিবেন গ্রহণ মারেফত পাল্লা করবেন সবে আল্লাহ আল্লাহ দুই ভাইয়ে উলা মেলা করব কত এই পর্যন্ত ইতি দিয়া বলছে বাউ ললিত মিয়া আরেকটি নাতে রাসুল গাইয়া বসে বসে শুনব কত ছেড়ে দিয়া তোমরা পূর্বের তালে যাও বা যাইয়া আমার যত সহশিল্পী গো চার মাত্রাতে বাজাও ভাই একটি নাতে রাসুল গাই মন করতেছে কেমন আর জল দাঁড়াইয়া আসা নাম জানাই তাম রে ভাই নাম জানাই তাম দয়াল নবীর রোয়া যায় আমার দিলে
ছাপতে গেছে আমি যাইতাম সোনার মদিনায় হায় রে আমার দিলে গেছে যাইতাম সোনার মদিনা
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল সৃষ্টির মালিক যিনি আমাদের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাহায্য কামনা করে তার কাছে করুণা ভিক্ষা চেয়ে তার অনুগত্য স্বীকার করে তার সঙ্গে তার প্রিয় হাবিব জনাবে রাসূল তাজদারে মদিনা পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারায় যিনি আছেন ওনার কদমে ভক্তিপূর্ণ সালাম রেখে ওনার সঙ্গে আছেন হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর তিনশো তেরো জন নবী চার মুজাহাবের চার ইমাম চারতরিকার চার পীর বিশ্বের যতলি আফদাল ঘোষ কত পাগল ফকির মজনু মস্তান যে যেখানে যেভাবে শায়িত আছেন প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে যার আঙ্গিনায় আমরা হাজির হয়েছি মাতোসা ওনার প্রতি আমার সালাম এবং ভক্তি রেখে ওনার ভক্ত আশেকাম যারা আছেন এই গান কমিটির ভাইয়েরা তাদের প্রতি আমার সালাম এবং পর্দার আড়ালে মাহফুমদের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম এই আস্তে 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 বলবেন তো বিষয়টা হলো আপনারা গান শুনতে আসছেন এমনিতে মানুষের অবস্থা দেখে বোঝা যাইতেছে জায়গাটা একটু অল্প হয়ে গেছে আর একটু বড় সড় জায়গা হইলে মানুষ সুন্দরভাবে বসতে পারত তো যারা দাঁড়িয়ে আছে শীতের দিন বন দিতে তো আরো সুবিধা নাই আর বনের মধ্যে বসলে একটু উম লাগবো শীতটা একটু কম লাগবো কাজে বসার একটু ব্যবস্থা করে দিন অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো যাক আমার মাতা পিতা উস্তাদ গুরুজন তাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে গান কমিটির ভাইয়েরা সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার বিপক্ষে গায়ক যিনি আমার ছোট ভাই খুব অন্তরের এবং স্নেহের ছোট ভাই অলিদ মিয়া বর্তমান সময়ে সে
বাংলাদেশের মধ্যে ভালো ভালো শিল্পী যারা তারাও তার সঙ্গে গান করতেছে আমি দোয়া করি সেজন্য আরো আপনারাও দোয়া করবেন সেজন্য আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে আমাদের দেশের সুনাম যেন অর্জন করতে পারে তার প্রতি আমার দোয়া এবং বাদক আমাদের দুজন শিল্পীরই বাদক যারা আছেন তাদের প্রতি আমার ভালোবাসা এবং দোয়া রেখে আমার ছোট ভাইয়ের আগে যিনি গান করেছেন সেই একটা সময় গেছে তিনি আমাদের সঙ্গে গান করেছেন আমার সঙ্গে অনেক গান করেছে তোমার ভাইয়ের প্রতিও আমার সালাম রইল এবং আমি বারহাটা আসলে যার এখানে বসি যার বাসায় থাকি এই এলাকায় আসলে সেগুলো তসলিম আপনাদের অতি সুপরিচিত আমার পাশে বসা আছে তো তার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং দোয়া রেখে আমি আমার অনুষ্ঠানের কাজ শুরু করতে যাচ্ছি এর আগে একটি কথা না বললেই নয় গত বছর এই সিজন টাইমে এই ভাই আপনারা বসে যান পিছনে মানুষ দেখতে পারতেছে না যারা এখানে দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান একটু পরে পরে ইসলাম আল্লাহ শুনতে পারতাম না বসে যান দয়া করে বসে যান যার যেটা আছে নিয়ে বসে যান তো যাক আসতে এই সিজন টাইমে ইউটিউবে বা মোবাইলে আপনারা দেখেছেন যে আমি মরণপূর্ণ অবস্থায় ছিলাম আমার নিজেরও নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না যে আমি আবার বাঁচব গান করব তো দূরের কথা আমি যে বাঁচব এটা আমার নিজেরই বিশ্বাস ছিল না নিজের প্রতি বন্ধুগণ আপনাদেরকে বারবার যেন একটা কথা বলতে না হয় আমরা কিন্তু দুই জাতের কথা জানি একটা ভালো আর একটা মন্দ মন্দটা হয়ে যায় আসানুক্তি মন্দ এটা মুক্তাকে শোনার ইচ্ছা পোষণ করবেন না তো এই টাইমে পুরা সিজন আমি গান গাইতে পারি নাই আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছিল না যে আমি আবার বাঁচবো গান গাইবো তো দূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহর অশেষ রহমতে আমার রাসূল পাকের দয়া আমার মা জননীর দোয়া এবং আপনারা যারা আছেন ভক্তবৃন্দ এই সকল মানুষের দোয়ায় আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে দেশে এবং বিদেশে থেকে কত মানুষ যে কত সিন্নি মানসিক করেছে কত মিলাদ মাহফিল করেছে কত কান্নাকাটি করেছে আমার জন্য এটা মোবাইলে আমি শুনতে পারছি আমাকে বলছি তো আসলে এই যে হাজারো হাজার মানুষ এর মধ্যে আল্লাহ পাক যাকে পছন্দ হয় তার উসিল্লায় যেন আমরা সকলকে আল্লাহ পাক মাফ করে আমিন আমিন বলেই বলেন আলহামদুলিল্লাহ আর একটি কথা না বললেই নয় যে মাহফিলে যে অনুষ্ঠানে দয়াল নবীর কোন কীর্তন হয় না সেই অনুষ্ঠান কোনদিন পরিপূর্ণ হতে পারে না এবং আমার আল্লাহ বলেন সেই অনুষ্ঠানে আমি আল্লাহর কাছ রহমত বিতরণ করতে পারি না
সেই দয়াল নবীর শান শানের উপর গান করেছে খুব ভালো লেগেছে দয়াল নবীর জীবন দশায় বলেছেন আমার মনে কি দুঃখ আমি মাতা পিতার খেজমত করতে পারি নাই পৃথিবীতে সে সবচেয়ে বোকা আর সবচেয়ে সে মানুষ নামের কলঙ্ক যে মা বাবার মনে দুঃখ তার মতো কপাল পুরা আর এই পৃথিবীতে কোনো মানুষ নাই আল্লাহ বলেন যে মাতা পিতারে কান্দাইল সেজন্য আমি আল্লাহকে কান্দাইল যে মাতা পিতাকে আঘাত করলো আমার নবী বলেন সেজন্য আমাকে আঘাত করলো মাতা পিতার মনে কেউ যদি ভুলবশত দুঃখ ব্যথা দিয়ে থাকেন আমি অনুরোধ করবো গান থেকে গিয়ে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবেন জীবনে আর এই ভুল করব না সব ভুলের ক্ষমা আছে কিন্তু এই ভুলের কোনো ক্ষমা নেই আল্লাহ বলেন আমি তাকে বান্দা হিসাবে স্বীকার করব না আমার দয়াল নবী বলেন আমি তাকে সাফায়াত করব না কোনোদিন তো রব ভাই আমাদের সিনিয়র মানুষ আমার সাথে অনেক গান করেছে তো তিনিও গান করেছেন আমি দোয়া করি রব ভাই যেন আরো আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকে আর আল্লাহর হস্তে সকলেই আমি পাপি মানুষের জন্য একটু দোয়া রাখবেন আমার শরীরের অবস্থা কণ্ঠের অবস্থাও খুব বেশি ভালো না কারণ প্রায় আজকে নিয়ে নয় রাত্র হইতেছে একটা না গান করতেছি আপনাদের দোয়ায় আল্লাহ রাসুলের রহমত তো আছে এরপর আপনাদের মানুষের দোয়ায় গান করতেছি কালকেও যাব কুমিল্লাতে দোয়া রাখবেন দেশের সুনাম যেন ধরে রাখতে পারি মানুষের দোয়ায় মানুষ অনেক কিছু থেকে মুক্তি পায় ধন্যবাদ সবাইকে সকলের উপরে আল্লাহ রাসুলের রহমত বর্ষিত হোক সকলকে আল্লাহ পাক সুস্থতা দান করুক জানি না কার মনে কি ব্যথা কি দুঃখ নিয়ে এসেছে ওই অলির বাজারে এই অলির উশিল্লায় এই শত মানুষ এই হাজার হাজার মানুষের দোয়ায় যার মনে যে ব্যথা দুঃখ আছে আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেয় আমিন আমিন সুম্মা আমিন Thank you.
করো রে মানুষ তোমার গলার যেই নাম জপলে যাবে তোমার ত্রিতাপ জ্বালা তোমার সংসারের জ্বালা যারে দোস্ত বলে ডাকলে ডাকলে নিজে ফাখাল্লা সে কি দয়াল
এই বন্দনা প্রভু নিরঞ্জন দ্বিতীয় বন্দনা আমার নবীর কীর্তন হযরত কালিমা ফাতে ফাতিমা এই বন্দনা কি শরীয়ত ইলমে শরীয়ত ইলমে মারিফাত তো যাক আমাদের দুইটি পালা দুজনকে ভাগ করে দিয়েছেন আমি শরীয়ত জিজ্ঞাসা করব আমাকে মারিফাত জিজ্ঞাসা করবে এই দুইটি পালা নিয়ে আমরা গান করব
তো বাউল গান কিন্তু ছেঙ্গা মানুষের জন্য না ছেঙ্গা মানুষের শুনতে পারবে নিষেধ নাই তবে যদি সে জ্ঞানী হয় অনেক সময় দেখা যায় যে 50 বছরের বেলায় যেটা বুঝে না এটা 15 বছরের ছেলেরাই বুঝে ডিজিটাল সময় কিন্তু না 50 বছরের বেটা বুঝে না কেন কেন এই যে আবু জাহেলের বাতাসটা শুনলে লাগছে বুঝলেও বুঝতো না বুঝবাম তাল গাছটা আমার দরবার মানি তাল গাছটা আমার তো জ্ঞানী হইলে ছোট হইলে অসুবিধা নাই আমার রাসূলকে কেউ আগে সালাম আলি দিতে অনেক চেষ্টা করছে সাহাবীরা কিন্তু কোনো দিনেই আমার রাসূলকে কেউ আগে সালাম আলি দিতে পারে নাই ছেলে ছেলেরা হইলেও অল্প বয়সের হইলেও রাসূল তাদেরকে আগে সালাম আলি দিবেন এই কারণে যে আজকে যদি আমি তাদেরকে সালাম আলি দেই তারাও তাদের মুরব্বিরানে দেইকা আগে সালাম আলি দেওয়ার চিন্তা করবে চেষ্টা করবে রাসূলের মনে মনোভাবটা যদি এরকম হয় তাহলে দেখবেন আপনি ডাল দিয়ে ভাত খাইলেও আপনার মধ্যে একটা আত্মতৃপ্তি থাকবে একটা শান্তি বিরাজ করবে আর মনোভাবটা যদি আবু জাহেলের বাতাস লাগে তাহলে কুরমা ফুলাও খাইলেও ঘুমে ধরত না হিন্দে কাজে মানে হিন্দে কাজে মানে হিন্দে ফুইডের ব্যথা নাইলে হুদায় এক ব্যথা উঠতেব কিন্তু আত্মতৃপ্তিটা কোথা সবুরের মধ্যে দয়াল নবীর সকল মানুষের চাইতে শ্রেষ্ঠ চাইতে গুণ ছিল কি প্রথম হইল দয়া পরে হইল ধৈর্য ক্ষমা এবং দয়া ধৈর্য ক্ষমা সবুর এই চারটা গুণ আমার রাসূলকে আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি দান করেছেন আমার রাসূল আল্লাহর হুকুম ব্যতীত জীবনে একটি পদ অগ্রসর হয়েছে বলে কোনো কিতাবে আজ পর্যন্ত পাওয়া যায় না আল্লাহর হুকুম ব্যতীত এইলা হইল আউয়ালে আখেরি নবী মুহাম্মদ জাহেলে বাতুনে নবী মুহাম্মদ এইলা হইল আমার দয়াল নবী আমার নবীকে কত ভাবে ইসলাম প্রচার করতে গেছে মানুষের ঘরে ঘরে হে মানুষ পড়ো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম যখনই আসবে মুহাম্মদ মুস্তফার নাম যখনই আসবে মুসলমান হইলে তখনই আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে যদি না বলেন আপনার জন্য আল্লাহর তরফ থেকে তিনটা অভিশাপ বরাদ্দ হবে তিনটা অভিশাপ আপনার জন্য বরাদ্দ হবে আল্লাহর তরফ থেকে যদি কেউ জানে শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে নবীর নাম শুনে তিনি হলেন আমরা কত বড় ভাগ্যবান যিনি নাকি নবী নবী অন্য যত 1,24,000 পয়গাম্বরের মধ্যে 313 জন নবীর মধ্যে তিনি শ্রেষ্ঠ নবী নবীদেরও নবী সকল সৃষ্টির নবী এবং কি আমার আল্লাহরও নবী আমার আল্লাহ বলেন হে আমার বান্দাগণ বা আমার বিশ্বাসীগণ আমি আমার হাবিবের নামে 70,000 ফেরেশতা নিয়ে সবসময় দুরুদ পড়ি তোমরাও আমার হাবিবের নামে বেশি 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 করে দুরুদ পাঠ করো তো আমার দয়াল নবীর কথা যখনই উঠে বলতে চাইলে আপনাদের খারাপ লাগতেছে
যখন বলতে শুধু ইচ্ছা হয়, উনি যখন মাতৃগর্ভে ছিলেন, মা আমেনা কাবাগর তপ করতে গেলেন আমার নবীকে গর্ভে নিয়া। তো গর্ভে যদি একটি সন্তান থাকে, যার গর্ভে থাকে সেখানে বুঝে এটার জ্বালাটা। কে যে কাবাগর ঘুরে ঘুরে তপ করতে হয়, মা আমেনা যে কষ্ট করতেছেন, এই কষ্ট দেখে কাবাগর আল্লাহর কাছে ফরিয়াদ করলো, এবারে এলাহি তুমি আমার জবান খুলে দাও, আমি মা আমেনার সাথে দুইটা কথা বলি। আল্লাহ পাক কাবাগরের আরজি কবুল করে নিল, সাথে সাথে কাবাগরের কাবাগরকে তার জবান খুলে দিল কথা বলার জন্য। কাবাগর বলতেছে, ও মা আমেনা, আপনি আসছেন আমাকে তপ করার জন্য, আমি এই পৃথিবীর কাবা, সকল সৃষ্টি মানুষের কাবা আমি, আর আপনার গর্ভে যিনি আছেন আমি কাবারও কাবা হইল আপনার গর্ভে। মা গো তুমি আর এই কষ্ট করিও না, তোমার গর্ভে যিনি আছেন আমি কাবারও কাবা হইল তোমার গর্ভে, কাজী মা তুমি আর এই কষ্ট করিও না। তো কেমন নবীর উম্মত আমরা! এই আলাপটি যদি কেরাতের সুরে কইতাম, তে কইলেন জালালি মোহাম্মদ সালাম সরকার জালালি ওয়াসফর নেওয়ালা। কারণ বেহালা বাজায় কইতেছি তো, ওনার জালালি সালাম না, ওন বেহালা সালাম। হ্যাঁ দুনিয়ার মানুষ, হ্যাঁ দুনিয়ার মানুষ, আইসো একদিন যাইবা একদিন মনে কি পড়ে না, এমন ভাবে ধরবে তোরে দিল পরিমাণ কাথির করবে না। মৌত কাসিম কুল্লু নাফসিন সারে ভুল, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখেলু। তুমি আশ্চর্যদিন কবরে একদিন যেতে হবে, এর মধ্যে এর যে সত্যি আর পৃথিবীতে কোনো জিনিস নাই, আপনি আসছেন এটা যেমন সত্যি, আপনাকে আপনাকে চলে যেতে হবে এটাও 100%, 100 এর উপরে যদি কোনো সংখ্যা থাকে এইটা, এর যে সত্যি আর কিছু নাই। কারণ আমি চোখের সামনে তালই মা ওই ভাই সাহ সাসা যাইতেছে, নিজের হাতে তুই আইতেছ। তো যাক বন্ধুগণ, আর বেশি লম্বা করব না, আমি আরেকটি গান নিয়ে বসে যাব, আমার ছোট ভাই কাছ থেকে পালাটা শুরু হবে, এরপর দেখি আল্লাহ কি করে। হ্যালো হ্যালো, এটা পারবো একটু, হ্যালো হ্যালো, আর হাত লাগাই না, ওকে, বেশি বেশি হাত লাগাইয়া কোনো লাভ নাই, হাত লাগা কেউ কিছু করতেছে না পর্যন্ত, আপনি পারতেন না। প্রাণের দয়াল রে ওরে দয়াল, চটপট কর পিঞ্জি এই পিঞ্জিরার পাখি, ¶¶
ترجمة
পাশেটা কমাই দেন পাশেটা কমান ধন্যবাদ সম্মানিত বাউল গানের আশেকান বৃন্দ অত্যন্ত চমৎকার করে গান করলেন আমার ভাই বাউল আব্দুল সালাম সরকার সাহেব এবং মূল্যবান কিছু কথা বললেন আপনাদের উদ্দেশ্যে তো একটা কথা ভাই সত্য বলছে এই কথাটাই হ্যালো যদি বেহালার সুরে না কইয়া টুপি পাগড়ি লাগায়া কইলে ঠিক আছিল যাই হোক এগুলি কিন্তু হাদিস কোরআনের কথা ধন্যবাদ আমাদের বাহাট্টা থানার শ্রদ্ধেয় সভাপতি সাহেব আমাদের প্রাক্তন উপজেলার শ্রদ্ধেয় সম্মানীয় চেয়ারম্যান সাহেব জনাব খাইরুল কবির কোকন সাহেব তিনি এখানে এসেছেন আমি যতদূর শুনতে পেয়েছি তো এসে থাকলে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন এবং আমাদের বারহাট্টা থানার সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব গাজী সাখাওয়াত হোসেন সাখাওয়াত ভাই কাজী হ্যাঁ আচ্ছা গাজী হইলে এটা হইল মানে যুদ্ধ জয় করিয়া যদি কোনো ব্যক্তি জীবিত থাকে তারে গাজী বলে হ্যাঁ রাজনীতির ক্ষেত্রেও এক ধরনের যুদ্ধ আছে এতেও হার জিতের একটা ব্যাপার আছে এই সূত্রে আমি গাজী কইলে কইছি কাজী সাখাওয়াত ভাই ওনার প্রতি সালাম শ্রদ্ধা আরো অনেক মান্যগণ্য সম্মানিত ব্যক্তিবর্গরা এসেছেন আমার অনেক বন্ধু বান্ধবও আছেন এখানে সকলের নাম বললে অনেক সময়ের দরকার কথাবার্তা আজকে সালাম ভাই একটু বেশি বলবেন কারণ উনি আমাদের মেহমান আমরা যারা এখানে গান শুনতে আসছি আমি যদিও গান করতে আসছি আমি সহ আমরা সকলেই হচ্ছে মেজবান সালাম ভাই যদিও নেত্রকোনার উনি মেহমান আমিও নেত্রকোনার তবু তুলনামূলকভাবে উনার বাড়ির চেয়ে আমার বাড়িটা একটু কাছে এই জন্য আমরা সকলেই মেজবান আমি খুব শর্ট শর্ট দু একটা কথা বলবো উনি বেশি কথা বলবেন আজ আজকের পালা হচ্ছে শরিয়াত এবং মারেফাত হ্যালো এটা একটু কমাই দেন একটু কমান বুকলটা গানটা একটা মজার জিনিস এটা যদি সরাসরি কানের ভিতরে আঘাত করে শিল্পীর কণ্ঠ অথবা যন্ত্র তাহলে গান হয় না এটা তামাশা হয় ও মন আসিয়া বিদেশে নিতে পরবাসে মোহ মায়া পাশে আসি মজে আসিয়া বিদেশে ছোট করে আস্তে আস্তে বাজা নিতে পরবাসে মোহ মায়া পাশে আসি মজে আসিয়া বিদেশে ভেবেছো সার তারা তোমার প্রাণের চেয়ে আপন
নিব্রাতা আত্মীয় স্বজন ভাজা কন্যা বন্ধু দয় তুষার দিনের পরিচয় ভাজা কন্যা বন্ধু দয় তুষার দিনের পরিচয় খেলা যখন সাঙ্গ হয় আর কেউ না খুঁজে আসিয়া বিদেশে কিসে করবাসে মোহ মায়া পাশে আসো মজে আসিয়া বন্ধু দয় দু চার দিনের পরিচয় ভাজা হয়ে সাজা ছোটবেলা ভাজা কন্যা বন্ধু দয় দু চার দিনের পরিচয় খেলা যখন সাঙ্গ হয় কেউ না খুঁজে আসিয়া বিদেশে নিচে পরবাসে নিজে ছালায় হ্যালো এই পরম সত্য অভিনয়ে রাজা প্রজা সবই নিমিত্ত আরে যার সংসার সে নিজে চালায় এই পরম সত্য অভিনয়ে রাজা প্রজা সবই নিমিত্ত এই নাটক রচিতা যে জন সেই শুধু জানে মন নাটক রচিতা যে জন সেই শুধু জানে মন কার কখন বিদায়ের ঘন্টা বাজে আসিয়া দিবে নিচে পরবাসে মোহ মায়া পাশে আসি মজে আসিয়া বিদেশে কাপতে কি করি উপায় চতুর্দিকে আমৃত ঘন কুয়াশায় আরে শূন্য হাতে একা পথে কি করি অলিত মিয়ার কেবল দয়াল নাম সার দিনহীন অলিত মিয়ার কেবল দয়াল নাম সার করি ওই উদ্ধার তুমি নিজে আসিয়া বিদেশে নিচে পরবাসে মোহ মায়া পাশে আসি মজে আসিয়া বিদেশে এই ভেলা ভেলা মারবে একটু করে ধাঁধা বাজি নষ্ট করলাম পুঁজি করে ধাঁধা বাজি নষ্ট করলাম পুঁজি আমার মন তো হয় না রাজি আসল কাজে আসিয়া বিদেশে নিচে পরবাসে
আমি আগে যখন গান করেছিলাম তখন আমারই এক ছাত্র শামীম সে কিছু টাকার মাধ্যমে আমাকে পুরস্কৃত করেছিল এখন আমার আরেক ছাত্র জুয়েল সেও 100 টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করলো তো টাকাটা বড় ব্যাপার নয় আমি ওদের জন্য এমনিতেই দোয়া করি এরা খুব ভালো গান করে আপনারাও দোয়া করবেন এরা যেন আরো ভালো গায়ক হয় তো যাই হোক আজকে আমাদের গান হচ্ছে শরিয়াত এবং মারেফাত সালাম ভাই আমাকে শরিয়াত জিজ্ঞেস করবেন আমার উনাকে মারেফাত জিজ্ঞেস করতে হবে তিনি জবাব করবেন আমি সর্বপ্রথম জিজ্ঞেস করতে চাই হাদিসে কুদসির ভিতরে একটি কথা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফকির আমার ভেদ আমি ফকিরের ভেদ এই ফকিরের ভিতরে আমি থাকি আর আমার ভিতরে ফকির থাকে এটা আল্লাহর কথা তাহলে আমি আপনার কাছে জানতে চাই এই পৃথিবীটা তো আর আজকে সৃষ্টি হয় নাই অনেক পূর্বে এই জগৎ আল্লাহ পাক সৃষ্টি করেছেন মুসলমান মতে আমাদের প্রথম মানুষ হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এইজন্য বাবা আদমকে বলা হয় আবুল বাশার আবুল আউয়াল এটা একটা শব্দের সমর্থক শব্দ আরেকটা দুটোটাই আরবি শব্দ দুটো শব্দের বাংলা অর্থ হলো প্রথম বাশার শব্দের অর্থ সূরত অর্থাৎ প্রথম সূরতে মানুষ যিনি তাকে আবুল বাশার বলা হয় আমি জানতে চাই হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে যখন বেহেশতের ভিতরে রাখলেন তখন আদম আলাইহিস সালাম একা একা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেন জান্নাতের নাজ নেয়ামত খায় কিন্তু ওনার তৃপ্তি হয় না ভালো লাগে না তখন আল্লাহ পাক বুঝতে পারলেন যে একা একা আদমের ভালো লাগবে না তার একটা সঙ্গী দরকার সঙ্গী হিসেবে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো যখন সৃষ্টি করা হলো তখন আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালামকে দেখে তার প্রতি আকৃষ্ট হলেন তাকে ছুঁতে চায় ধরতে চায় তখন আল্লাহ পাক বললেন না এটা এভাবে হবে না এটা তোমার জন্য হালাল করে দেওয়া হওয়ার পরেই তুমি তাকে ছুঁতে পারো হালাল করে দেওয়ার লক্ষ্যে তিনি কি করলেন ফেরেশতা জিব্রিল ইসরাফিল মিকাইল জিব্রাইল আজরাফিল আজরাইল আলাইহিস সালাম এই চারজন ফেরেশতাকে মা আদম এবং বাবা মা হাওয়া এবং বাবা আদম দুজনের জন্য সাক্ষী রাখলেন আল্লাহ পাক নিজেই খাজি হলেন হয়ে রসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপরে আদম আলাইহিস সালামকে 11 বার দরুদ শরীফ পড়ার নির্দেশ দিলেন 11 বার দরুদ শরীফ পড়ার মাধ্যমে মোহরানা আদায় করলেন এবং চারজন সাক্ষীর মাধ্যমে আল্লাহ পাক নিজেই বিবাহ করিয়ে দিলেন এই যে দুইজন সাক্ষী এবং একজন কাজী এই ভেলাটা মাঝে মধ্যে বন্ধ করেন কেন এবং মোহরানা এই পুরাটাই হলো আমার শরীয়ত অর্থাৎ আদম আলাইহিস সালামের আমল থেকেই আমার শরীয়তের সৃষ্টি আজকের যিনি মারেফত গাবেন ক্ষণিকের জন্য যিনি ফকিরের অভিনয় করবেন আমি উনার কাছে জানতে চাই আপনার মারেফতের সৃষ্টি কখন থেকে না
যদি আপনি বলেন যে আদম থেকে আমার মারেফতের সৃষ্টি তাহলে আপনি বলবেন আমি আদম আলাইহিস সালামের জীবনী থেকে যে ঘটনাটা উদ্ধৃতি দিলাম পুরোটাই হচ্ছে আমার শরীয়ত আপনার মারেফতটা কখন সৃষ্টি যদি আদম থেকে আপনার মারেফতের সৃষ্টি হয়ে থাকে আমি জানি না যদি আপনি এটা বলেন তাহলে আপনার আদম থেকে অর্থাৎ আদম আলাইহিস সালাম মারেফত প্রাপ্ত কখন হয়েছিলেন উনার কাছে মারেফত বলতে কি জিনিসটা ছিল আর যদি আদমের কথা না বলেন তবে আপনি বলবেন আপনার মারেফতের সৃষ্টি কখন এক নাম্বার জিজ্ঞাসা দুই নাম্বার জিজ্ঞাসা ওই যে আল্লাহ পাক বললেন আমি ফকিরের ভেদ আর ফকির হচ্ছে আমার ভেদ তাহলে এই দুনিয়াতে সর্বপ্রথম ফকির কে ছিলেন এই পৃথিবীতে সব জিনিসেরই তো একটা শুরু আছে নাকি এই যে কয় ডিম আগে না মুরগি আগে এটারও কিন্তু ভালো একটা মীমাংসা আছে যারা জানে এই রকম ভাবে প্রত্যেকটা জিনিসেরই একটা শুরু আছে যদি শুরু থাকে আপনি যে আজ ফকির আপনার এই ফকির শুরু কখন থেকে আর পৃথিবীতে সর্বপ্রথম মারেফত কোথায় ছিল বা কার মাধ্যমে ছিল কি ব্যাপার এটা মারেফতের প্রারম্ভ কখন থেকে এবং আপনি যে ফকির ফকিরের আরম্ভ কখন থেকে পৃথিবীতে সর্বপ্রথম ফকির কে ছিলেন এই দুটি কথাই আজকের মঞ্চের প্রথমে আমার জিজ্ঞাসা বাউল গানটা বিভিন্ন রং রসে গাইতে হয় আমার কয়েকজন ছোট ভাই আছে এদের একটা গানের রিকোয়েস্ট আছে আমার কাছে গানটা গাওয়ার সুযোগও আছে আমি প্রথম একটা গান করেছি এটা শরীয়তের ভাগে পড়ে যায় গানটা তো এখন এই গানটা গেয়ে বসবো তারপরে দেখি ভাই কি করে তুমি কে রূপসী আউলা কেছি মুখের হাসি পাগল করা মুখের হাসি পাগল করা তোমায় লাগেছে না হে কমবে সকলি তুচ্ছ তোমার কাছে জগতের তো সুকাছে সকলি তুচ্ছ তোমার কাছে যে একবার তুমায় দেখেছে ¡Gracias!
আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়ার বিবরণ আদমের বিবরণ মূল কথাটা হইল তার এই যে এলমে মারিফত এই মারিফতের সৃষ্টি কি আদম আলাইহিস সালাম থেকে না এর আরো আগে
আমার মারেফতের সৃষ্টি আরো অনেক আগে আদম আলাইহিস সালাম যখন আসছে তখন তো হলো মুহাম্মাদী নূর এর আগেই সৃজন হয়ে গেছে এরপরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে তৈয়ার করলেন অ্যাসেম্বলি করলেন বৈঠক করলেন ফেরেশতাদেরকে নিয়ে কি বললেন আল্লাহ পাক ওয়াইস কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নি যায়িলুন ফিল আরদি খলিফা হে ফেরেশতাগণ মালাইকাতি অর্থ ফেরেশতা মাটির দ্বারা আমি একজন প্রতিনিধি তৈয়ার করতে চাই তাতে তোমাদের মতামত কি ফেরেশতারা বলল মাটির আদম বানাইবার ঝগড়া ফাসাদ করবো দরকার নাই তোমার যাকে কেজমত করতে হয় তা আমরাই করতে পারবো আল্লাহ পাক বলেন ইন্নি আয়লামুন আমা তালামুন আমি যাহা জানি তাহা তোমরা জানো না এটা হলো ফেরেশতাগণকে বললেন যখন আল্লাহ পাক আদম বানাইবার একটা অ্যাসেম্বলি বা একটা বৈঠক যখন ফেরেশতাদেরকে নিয়ে করছিল তো এর আগে ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার চারটে কার এর আগেও ছিল আরো 360 কার এই 360 কারের আগে ছিল আমার এলমে মারেফত আল্লাহ যখন গুপ্ত ধনাগারে ছিলেন তোমার মুখেই কয়ে গেছো কি আল্লাহ ফকিরের ভিতরে ফকিরের ভিতরে আল্লাহ আর আল্লাহর ভিতরে ফকির তাহলে আল্লাহ নিজেও ফকির তাহলে আল্লাহ নিজেও দেয়া যায় ফকির আর এটা তো দলিলেই কইছে আল ফাকরাও আর ওয়াল ফাকরাও আল্লাহ বলেন ফকিরের ভেদ আমি আমার ভেদ ফকির এইখানে দেখা যায় আল্লাহ নিজেও ফকির কিন্তু যদি মানুষ কুলে মানুষের মধ্যে কাউকে ফকির বলতে হয় তাহলে আমার দয়াল নবী তিনি শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারোটা এলেমের বাদশাহ তাহলে ফকিরি উনার মধ্যেও ছিল আমার রাসুল ফকির রাসুলের সৃষ্টি তো প্রথম আদম আলাইহিস সালামেরও আগে তাহলে আমার রাসুল ফকির আর আদম আলাইহিস সালামের মধ্যেও ফকিরি আছে কি কোন ফকিরিটা এই যে হাওয়া শয়তানের প্রলোভনে পইরিয়া আদম আলাইহিস সালামকে যখন গন্ধম খাওয়ায় আল্লাহ পাক বলেছিল হে আদম তুমি সব জায়গায় যাও কিন্তু এখানে যাও না শয়তানের প্রলোভনে পইরিয়া হাওয়ায় যখন আদম রে গন্ধম খাওয়ায় আদম গন্ধম মুখে নিয়ে যখন গিলব তখন মনে হয়েছে রে আল্লাহ তোমার না করছি না এটা খাইতাম তখন এমনি এ গলার মধ্যে এভাবে টিফিতে ধরছে যে এনে টিফিতে ধরছে এইখানে কিন্তু গেরগেরিরা পুরুষের এই জন্য এই জায়গাটা ফুলে গেছে গা গেরগেরি আমরা কই গেরগেরিয়া এই জায়গাটা এই পর্যন্ত আদম গন্ধমকে গিলছিল এরপর সেটা মুখ থেকে ফেলে দিলেন আর হাওয়াটা এর লাগে আমি টেনের গেরগেরিয়া নাই সরাসরি একেবারে মালগুদাম হবেছে না এর লাগে আর আর গেরগেরিয়া নাই হেরা তো বেঞ্চার বেডি একটা নইলেই ব্যাগ দুন্যের আলাপ আমনে আবার ঘুষণ না দিয়ে তাহলে বোঝা গেল আমার রাসুল নিজেও ফকির আমার রাসুল শরীয়ত তরিকত হকিকত মারফত চারটা এলেমের বাদশাহ ছিলেন সমস্ত এলেমের বাদশাহ ছিলেন আমার রাসুল
তো তুমি জিজ্ঞাসা করেছো এই এলমে মারেফাত 360 কারের আগে ছিল এলমে মারেফাত আমার আল্লাহ যখন গুপ্ত ধনাগারে একা একেশ্বর ছিলেন এরপর প্রেম কায়েস ইচ্ছা তিনটা জিনিস সৃষ্টি হইছে এভাবে ভাই দি ভাই আস্তে 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 এই পর্যন্ত আইছে আর ফকির নিজে আল্লাহ ফকির আমার রাসূল ফকির এই তোমার কথার মীমাংসা আমি এই জায়গায় দিয়ে রাখলাম Hey!
জ্ঞানে অনুসারে জবাব করলাম এইবার আমি একটু বিষয় বুঝা লই আগে বুঝা লই যে আমার ভাই কি সুন্নি না শিয়া এটা বুঝনো দরকার লাগে তো এটা বুঝতে হইলে আমরা এই যে কোরআন শরীফ কোরআন শরীফ কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ তো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ এটা কিন্তু মুসলমানের লাগিয়ে কালি আইছে না সমস্ত মানব জাতির চলার সংবিধান হইল পবিত্র আল কুরআন
সমস্ত মানব জাতি সমস্ত সৃষ্টির বলা যায় চলার সংবিধান হইল পবিত্র কোরআন শরীফ এই কোরআন শরীফের মধ্যে কায়দা যখন আমি যখন মাদ্রাসার ছাত্র ছিলাম তখন মাদ্রাসার মধ্যে কায়দার মধ্যে পড়ছি কিতা আলিফ খালি বেন নিচে এক নকতা কি গো ফরসুন আপনারা যারা ফরসুন মাদ্রাসা হেরা কয় না তাহলে বোঝা যায় এনে কেউ পড়ছে না কথা কইলে কষ্ট হয় এবার সাক্ষী না দিতে হ্যাঁ ধরবো কারণ সলিমুদ্দিন আলাপ করতেছি না কলিমুদ্দিন আলাপ না এটা আল্লাহর আলাপ আলিফ কালিবেন নিচ্ছে এক নকতা আমার জিজ্ঞাসা স্বয়ং ছোট ভাই না মনে হলো আলেম সাহেব আলেম সাহেব এই যে আলিফ কালিবেন নিচ্ছে এক নকতা আলিফ কোন ধরনের খালিটা ছিল আলিফের কাছে কি ছিল না আর বেন নিচ্ছে এক নকতা জাল্লা পাক কি বুঝাইছে এক নাম্বার দুই নাম্বার আলিফ দুই জবর আন বেদুই জবর বান কিডারে কইছে আন্ত আর কিডারে কইছে বান্ত এটা আমি একটু শুনতাম আলিফ দুই জবর আন বে দুই জবর বান কিডারে কইছে আন্ত আর কিডারে কইছে বান্ত এমনি বুঝলাম যে আমার আলেম সব কোন গ্রুপের আলেম বাউল গান গায় পঞ্চরসে গাইতে হয় মনের জোশে রসভঙ্গ হইলে শেষে দুঃখেরই কারণ বাউল গান কার জন্য যে হরদম দয়ালের কাজে বিভুর থাকে ফাঁসক্ত না ছয়ক্ত না সাতক্ত না আরক্ত না চব্বিশ ঘন্টা যে মালিকের চিন্তায় থাকে তার জন্য হলো বাউল গান কারণ বাউল গানের মধ্যে হলো খুঁজলে কিছু পাবেন বাউল গানের মধ্যে বিচার বাউল গানটাকে বলা হয় বিচার গান কোন কোন এলাকায় বিচার গান কেন বাউল গানকে আপনি গাইতলে বিচার করলে এদের মধ্যে কিছু পাইবেন আর তালা খুললে দে মালা নিতাম না বিষ্কা হইয়া মারিলা এটার মধ্যে কিচ্ছু পাইতেন না আর যদি বুঝেন যেমন রূপবানের বই এইটার মধ্যে মাঝির একটা গান আছে মন মাঝি তোর বইটা নে রে আমি আর বাইতে পারলাম না সারা জীবন বাইলাম বইটা রে নদীর কুল কিনারা বাইলাম না আমি আর বাইতে পারলাম না এটা কই যে গিয়ে কইছে এটা যে বইটা পাইছে সারা জীবন হ্যাঁ কোমরটায় কই তারবো যে কয়বার ব্যথা আইয়ে আর বই জানায় কই তারবো আর এইদের মধ্যে মূল চিন্তাটা হইল যেটা মিছে সংসারী বইটা বসে যায় তা ব্যথা ফুদাই কেউ সাথে কেউ না কেউ কবরে কেউ যাবে না যাবে কি আপনার সাথে আপনার আমল আপনার কর্ম আপনার কর্ম যদি ভালো থাকে অন্ধকারে জ্বলবে বাতি মুর্শিদ যদি হয় সঙ্গের সাথে কি এটা কি ঠিক না বেটি জোরে বলেন তাহলে সেই রকম একটা মানুষ খুঁজে নিতে হবে আমার শরীয়তে বলে ওয়ারিসা তুলাম্বিয়া আলেমরা হইল নবীর ওয়ারিসদার তো যাক আমি দুইটা কথা আমার ভাইয়ের কাছে রাখলাম দেখি
এটা কি মীমাংসা আছে আছে এরপরে সামনের দিকে আগাবো দেখুন আমরা দেশটা কি দেশ আমরা কুমিল্লায় নরসিংদী ঢাকা সিলেট এখানে বাইনা গেলে 60-70-80 হাজার টাকা বাইনা নেই বকশিস ভাই নিসের পক্ষে 20 হাজার নাহলে 30 হাজার কইতে ধরেন যে অতটা তৈন কই আমার টা এই ভাই আইয়ে আর এই ভাই যায়গা মানে এদিক দিয়ে আইয়ে আর এদিক দিয়ে যায়গা কারণ আমি টাকা টেহারা যে কি জিনিস পৃথিবীতে যদি কোনো জিনিস শত্রু বানায় মানছেলে একমাত্র টাকা বিষাদ সিন্ধু যিনি লিখেছেন মীর মোশাররফ হোসেন তিনি বলেছেন হে পাতকি অর্থ তুমি সকল অনর্থের মূল এর লাগে আমি এটা লইয়া বেশি করে আমার ঘরে দিয়ে 60 হাজার থাকে ঘন্টা তিনেক পরে দেখবেন যে 20 হাজার আছে আর 2-3 ঘন্টা পরে গিয়ে দেখবেন যে আমি আওলাদ করার লাগিয়ে উঠছি যেমনি আইয়ে এমনি উড়াই দিই এরা এনু টেহা দিত না এন তো বায়না চাইছি এনে কিন্তু বায়নার আসল বায়নার টেহা লই আইছি না 30-35 হাজার টেহা দিছে এই যে আমি বাড়ি লাগাতে খালি নেত্রহীন হয়ে গেলে অতিথি থাকতো না কইতে ধরেন আপনি তো কিতা করেন আমি টেয়া সাবা একাই এটা যে খাই যে এটার প্রমাণ আছে কিছু মানুষ এই যে আমার ছোট ভাই হে জানে এই টেহার ভালোবাসা আমার বউয়ের সাথে আমি করি না তোমার যা প্রয়োজন ডাল ভাত পুজো হইলে আমার ঘর করো না হলে আরেক বেটা বালা দেখে যাওয়া আমার কোনো অসুবিধা নেই আমি যে টাকা মায় দিয়েছি মানে সে বাড়ির খালি আটটে বেড়া খাইলেও আরো দুইবার জন্ম লো একাই তার বাপ কাজে আমার কোনো চিন্তা নাই তো যা বন্ধুগণ গান শুনেন এভাবে নীরব হয়ে থাকবেন খুব ভালো লাগবে আর ভালো ভালো গান ইনশাল্লাহ উপহার দেব ১২:৩০ বাজে একটা হইলো পালার গান আর একটা হইলো দিচ্ছেন নাকি রাতে ঘুম আসে না
যে আমরার মতো অন্য এক জায়গায় বাউল গানের আসর হইতাছে তো এই 12 14 বছরের একটা মেয়ে ও গেছে গান শুনতো গিয়া সাইডে তে বইয়ে রইছে তখন জীবনে ঘুমা থেকে অভ্যাস কম তো কিছুক্ষণ গান শোনার পরে এটা উঙ্গাইতাছে বলে ঘুমে ধরিয়ালছে তার পরিচিতই আর একটা লোক আছে هر باري كانت غندا يا كوي تورتو دي هزا كومي دوريال ستة أمار آلوك غورو أمار بيسنات گيا بود گا تين سير بار كوي لسيري كوي ها همي گيا تور بيسنات بود گا كيسو كن بورا تور زوي توك آسكر جي فوكير پروشنو دامار جي خاي دائي كورسة هر نو كادا دوتا زواب دي هر زوي توك چنتا كورسة پروشنو كوري چه نامار کاسه যে আলিফ কালি বান নিচে এক নুকতা কেন এটার কি হাকিকত ভাই আলিফ কালি ছিল না কেন কালি হইল বান নিচে কেন নুকতা চলে গেল এটার পরিপূর্ণ হাকিকত যদি আমি বলতে চাই তাহলে শরীয়তের সীমারেখা ডিঙ্গায়া হাকিকতে চলে যেতে হবে আজকে এই লাইনটা আমার না এটা আপনার লাইন
এইজন্য শরীয়তের সীমারেখায় থেকে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে যেটুকু জবাব দেওয়া আমার পক্ষে সম্ভব আজকে আমি এই জবাবে দিতে পারবো আপনার বিছনায় যাওয়াই যার আমার পক্ষে সম্ভব না বিশ্বাস রাখো নবীর দিলে বিশ্বাস রাখো সবার দিলে নবীর পবিত্র দলিলে বিশ্বাস রাখো সবার দিলে নবীর পবিত্র দলিলে ঘটিবে সবার কপালে তারি সাপায়ত ও ভাই ঘটিবে সবার কপালে তারি সাপায় ভাই ইনসান একবার মান সত্য শরীয়ত শুনো ভাই ইনসান একবার মান সত্য শরীয়ত দূরে থেকে বাজান অদৃশ্যে বিশ্বাস করিবে তবেই তো মুসলমান হবে এই সকলের মন বেলগায়েব একিনে যাবে অদৃশ্যে বিশ্বাস করিবে তবেই তো মুসলমান হবে এই সকলের মত ইমান বিহীন আমল করা ভূতের বেগার কেটে মরা ইমান বিহীন আমল করা ভূতের বেগার কেটে মরা হইতে পারবে না এরা রাসুলের উম্মত উন্নতির হইতে পারবে না একবার মান সত্য শরীয়ত শুনো ভাই ইনসান একবার মান সত্য আলহামদুলিল্লাহর ভিতর রহিয়াছে আট অক্ষর বিশুদ্ধ জবানে কর করে খাস আলহামদুলিল্লাহর ভিতর রহিয়াছে আট অক্ষর বিশুদ্ধ জবানে কর করে কাশ্মীর একবার উচ্চারণ করিলে আট বেহেস্তের দরজা খুলে একবার উচ্চারণ করিলে আট বেহেস্তের দরজা খুলে রাখি আছে জুল জ্বালালে এত অনেক বরকত এর ভিতর রাখি আছে জুল জ্বালালে এত অনেক
তাফসীরের কিতাবে লেখা আছে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু হাদিয়া আসলো তখন তিনি এই হাদিয়াগুলি সাহাবায়ে কেরামদের মধ্যে বণ্টন করে দিচ্ছেন সকল সাহাবীকে খাওয়াইয়া নবীজি নিজেও হাদিয়া এসেছিল কিছু খেজুর ছোট আরো ছোট সবার শেষে হুজুর নিজেই একটা খেজুর খাইলেন একটা খেজুর পান করে নবীজি বললেন আলহামদুলিল্লাহ সকল সাহাবায়ে কেরাম অল্প নিয়ামত পান করে আলহামদুলিল্লাহ বললেন বলার পরে বলতেছেন একজন সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যখন প্রথম আপনি আমাকে আমার হাতে দুটো খেজুর দিয়েছিলেন এই বাজেন না তখন আমার মনে হয়েছিল যে দুইটা আমি খুবই ক্ষুধার্ত এই দুইটা খেজুর খাওয়ার পরে কি আমার পেট ভরবে হুজুর আপনি এত বরকতময় নবী আপনি যখন আপনার হাতে দুটো খেজুর আমাকে দিলেন আমি যখন দুটো খেজুর খাইলাম এবং আল্লাহর শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ বললাম হুজুর আমার মনে হইতেছে যে আমি এই দুটো খেজুর খাওয়ার পরে এত তৃপ্তি পেয়েছি আমি জন্ম থেকে আজ পর্যন্ত যত খাবার খেয়েছি কোনোদিন এত তৃপ্তি পাই নাই তখন নবীজি বললেন বাবা শোনো এটা তো তোমার নগদ পুরস্কার এই যে তুমি আলহামদুলিল্লাহ বললে বাজা ছোট করে হ্যাঁ বাজা এই যে তুমি আলহামদুলিল্লাহ বললে এই আলহামদুলিল্লাহর ভিতরে আটটি অক্ষর আছে আটটি হরফ রয়ে গেছে এই আটটি অক্ষর তুমি একবার উচ্চারণ করার কারণে আখেরাতে আল্লাহ পাক আটটা বেহেশতের দরওয়াজা তোমার জন্য খুলে দিবেন দেখেন আল্লাহ পাকের নাম মুবারকের একবার শুকরিয়া আদায় করলে এর কত লাভ এবং এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ খেদমত করব কার নবীজি বললেন তোমার মা দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে খেদমত করব কার হুজুর বললেন তোমার মা তৃতীয়বার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে খেদমত করব কার হুজুর বললেন তোমার মা চতুর্থবার জিজ্ঞাসা করার পরে তিনি বললেন তোমার বাবা অর্থাৎ বাবার চেয়ে মায়ের গুরুত্বটা নবীজি এখানে বেশি দিয়েছেন এর কারণও আছে দেখেন একটা মা দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করেন গর্ভে ধারণ করার সময় কত কষ্ট বিড়ম্বনা যে সহ্য করেন তিনি একজন মা এটা যে মা হয় নাই সে কখনো অনুধাবন করতে পারবে না এটা সালাম ভাই দাঁড়িয়েও পূর্বে বলেছিলেন যে আপনারা সকলেই মা বাবার খেদমত করবেন কেন করবেন না বলুন তো মা বাবা তো এটা পাওনা এটার হকদার একজন মা তিনি কত কষ্ট করেন এই যে আমি যদি গান থেকে যাই আমার ছোট একটা বাচ্চা আছে এটা যদি দশ মিনিট কান্নাকাটি করে আমার সহ্য হয় না কেননা আমার ঘুমের ব্যাঘাত হইতেছে আমি পরিশ্রান্ত ক্লান্ত কিন্তু আমার স্ত্রী সে তো সারা রাত্রই এই বাচ্চাটার যন্ত্রণা সহ্য করে কিছুক্ষণ ঘুমায় কিছুক্ষণ কাঁদে বাচ্চাটা নিজেও ঘুমায় না হয়তো সুস্থ থাকলে একটু ঘুমায় যদি কোনো কারণে অসুস্থতা বোধ করে তাহলে বাচ্চাটা তার যে কি সমস্যা সে বলতেও পারে না সে নিজেও ঘুমায় না তার মাকেও ঘুমানোর জন্য দেয় না কই মা তো একদিন বিরক্ত হয় নাই এই জন্য হুজুর মায়ের গুরুত্ব বেশি দিয়েছেন এই কারণে আমি আমার কানের ভিতরে বলেছি মাতা পিতা যার ঘরে জীবিত এই সংসারে সেবা করলে তাতে রে বাড়িবে ইজ্জত মাতা পিতা যার ঘরে জীবিত এই সংসারে সেবা করলে তাতে রে বাড়িবে ইজ্জত করে ভাই হাত স্কুলে জান্নাত মায়ের চরণ ধরে
একবার মান সত্য শরীয়ত শুনো ভাই ইনসান একবার মান সত্য শরীয়ত তয় সত্য সরল পথ বাউল লিত মিয়ায় কয় দিলে রাখো আল্লাহর ভয় পেয়ে যাবে নিস তয় সত্য সরল পথ ত্রিজগতে সৃষ্টি যত সব তার তসবি পাঠে রত একবার মা সত্য শরীয়ত